আসসালামু আলাইকুম, আমি শাহিন মিয়া। আপনাদের দেখাবো কিভাবে সম্পূর্ণ ফ্রিতে আপনার ওকমার্স ওয়েবসাইটে ফেসবুক পিক্সেল সেট আপ করবেন। ফেসবুক অ্যানালিটিক্সের জন্য একটি গুরুত্বপূর্ণ টুলস। আপনার ওয়েবসাইটে কে ভিজিট করতেছে, কে কি করতেছে, কে এড টু কার্ট করতেছে কিন্তু প্রোডাক্টগুলো কিনতেছে না, কে কি ধরনের প্রোডাক্ট কিনতেছে, সেই ইনফরমেশনগুলো যদি আপনি ট্র্যাক করতে চান বা জানতে চান, বুঝতে চান, সেক্ষেত্রে আপনাকে ফেসবুক পিক্সেলটা ইউজ করতে হবে। তো ফেসবুক পিক্সেলটা সঠিকভাবে আপনার ওয়েবসাইটে অ্যাড করা বা কনফিগার করা একটু কঠিন বা ট্রিকি। তো আমি যেভাবে দেখাবো অনেক সহজ, যে যাতে বুঝতে পারেন, তো সেভাবে আমি দেখাবো। আশা করি যে অনেক বিষয়টা আপনারা সহজে বুঝতে পারবেন। দেন ফার্স্ট এনশিওর হয়ে নেবেন আপনি কোন অ্যাকাউন্টে লগ ইন করছেন। তো এখানে অ্যাকাউন্টের আপনার যে নামটা, বিজনেস অ্যাকাউন্টে লগ ইন, দেন সেটা দেখে নেবেন। দেখার পরে পিক্সেল ক্রিয়েট করার জন্য আপনি একে প্রথমে যেটা করতে হবে, এখানে অ্যাড থেকে আপনাকে একটা পিক্সেলের নাম দিতে হবে। দেন আমরা একটা পিক্সেলের নাম দিতে পারি, সাপোজ দেন আপনি আপনি অবশ্যই রিলেভেন্ট নাম দিবেন। রিলেভেন্ট নাম না দিলে কিন্তু আসলে আপনি বুঝতে পারবেন না যে আসলে আপনার কোন সাইটের জন্য কোন পিক্সেলটা করা হচ্ছে। দেন আমি আমার মতো করে নিলাম। সাপোজ আপনি দিতে পারেন সজিত.com, দেন এখানে আমরা ওয়েবসাইট ইউআরএল দিতে পারি। দেন কন্টিনিউ অ্যাড ম্যানেজার, তারপর হচ্ছে ওকে। দেন আমার এটা হচ্ছে ইনস্টলেশন। এখানে আপনি যদি এইখানে যে ফেসবুক পিক্সেলটা আপনি ক্রিয়েট করছেন, ক্রিয়েট করার পরে এখন এই পিক্সেলটা আমাকে ইনস্টল করতে হবে। ইনস্টল করার জন্য আমাকে কিন্তু এই পিক্সেল, এটা এক ধরনের অ্যাসেট, এই অ্যাসেটটা আমাকে অ্যাড অ্যাকাউন্টে অ্যাড করে নিতে হবে। আমি কোন অ্যাড অ্যাকাউন্টে অ্যাড করব সেক্ষেত্রে এখানে অ্যাড অ্যাকাউন্ট আমার অলরেডি একটা আছে, দেন ওই জন্য একটাই শো করতেছে। তো এই অ্যাড অ্যাকাউন্টে আমি এইটা অ্যাড করে নিতে হবে, তা না হলে কিন্তু পরবর্তীতে অনেক সমস্যা হবে। যেমন হচ্ছে আপনি যখন এই পিক্সেলটা ইনস্টল করতে যাবেন ওকমার্স ওয়েবসাইটের জন্য, দেন তখন কিন্তু এটা আপনি করতে পারবেন না ঠিক মতো। তো আমরা এখন নেক্সট স্টেপে যাব। এখন আমাদের পিক্সেলটি সেট আপ করার জন্য যে কাজটি করতে হবে, আমাদের প্রথমে আমরা যে অ্যাড অ্যাকাউন্টের সাথে এই পিক্সেলটা
শেয়ার করেছি, এখান থেকে অ্যাসেট থেকে অ্যাসেটে আমরা যে এই অ্যাড অ্যাকাউন্টটা অ্যাড করে নিলাম, দেন এই অ্যাড অ্যাকাউন্টে আমাকে ওপেন করতে হবে বা এই অ্যাড অ্যাকাউন্টে যেতে হবে, অথবা ওপেন ইভেন্ট ইন ইভেন্ট ম্যানেজার এখানে যেতে পারি। ওকে, এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের পিকেলটা এখানে চলে এসেছে। তো এখন আমাদের কাজ যেটা, এখানে কন্টিনিউ সেট আপ আছে, তারপর টেস্ট ইভেন্ট, দেন সেটিং। তো এখানে বিভিন্ন ওয়েতে সেটিং করা যাবে বা বিভিন্ন ভাবে আমরা এটা কাজটা করতে পারবো। তবে আমি যাতে তাড়াতাড়ি কাজটি করতে পারি বা সহজ ওয়েতে আমি দেখাবো। দেন সহজ ওয়েতে আপনি যদি ওকমার্স ইউজ করেন, দেন ওকমার্স ইয়ের জন্য ফেসবুকের একটা অফিসিয়াল প্লাগ ইন আছে, সেই প্লাগ ইনটা দিয়েই আমরা করার চেষ্টা করব। এখানে এই প্লাগ ইনটা দেখতে পাচ্ছে, বাট আপনার পিসিতে এটা নাও দেখতে পারে। আমি দেখাই, আমি যদি এটা জুম করি, দেন জুম করলে বা আপনার স্ক্রিন রেজুলেশন যদি কম হয়, সেক্ষেত্রে কিন্তু ওকমার্স প্লাগ ইনটা আপনি খুঁজে পাবেন না। সেক্ষেত্রে আপনি যেটা করবেন, কন্ট্রোল মাইনাস চাপতে থাকবেন, দেন কন্ট্রোল মাইনাস চাপার পর আপনি নিচে এই অপশনটা, ওকমার্স অপশনটা পাবেন। ওকমার্স অপশনটা পাওয়ার পর এখানে যদি আপনি ক্লিক করেন, সেক্ষেত্রে আপনার প্লাগ ইনটা ডাউনলোড করার একটা অপশন এখানে কিন্তু চলে আসবে। দেন এখান থেকে আপনি প্লাগ ইনটা ডাউনলোড করে নেবেন। তো এটা অনেক ছোট একটা প্লাগ ইন, তো প্লাগ ইনটা আমার ডাউনলোড করা হয়ে গেছে। তারপর হচ্ছে আপনি কন্টিনিউ দিবেন। দেন কন্টিনিউ দেওয়ার পর আরেকটি কথা, যে এটি এখানে আপনার যদি অ্যাড ব্লক প্লাগ ইন থাকে, দেন সেটা ডিজেবল করে নেওয়াই ভালো। কারণ ফেসবুকের বিজনেস ম্যানেজার প্রবলেম না করলেও ইভেন্ট ম্যানেজারে, আপনার অ্যাড ম্যানেজারে কিন্তু অনেক সময় প্রবলেম করে যদি আপনার অ্যাড ব্লক প্লাগ ইনটা থাকে, অ্যাক্টিভ করা থাকে। দেন তারপরে আমাদের কী করতে হবে, এই এখানে ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে, দেন এই প্লাগ ইনটা আমাদের কীভাবে ওয়েবসাইটে আপলোড করব, অ্যাক্টিভ করব, সেই বিষয়ে বলা আছে। তো আমি এখন আপনাদের সেটাই দেখাবো। তো এটা এখন অ্যাক্টিভ করার জন্য বা কাজ করার জন্য আপনি আপনার ওকমার্স ওয়েবসাইটে লগ ইন করবেন। তো আমি আমার ওয়েবসাইটে লগ ইন করছি, সোহাজয় ডট কম, এটি আমার ওয়েবসাইট। তো এখান থেকে আমার অলরেডি এখানে অলরেডি এখানে ফেসবুক হেল্পার, পিক্সেল হেল্পার একটা প্লাগ ইন আছে, ফেসবুকের অফিসিয়াল প্লাগ ইন। তো এই প্লাগ ইনটা দিয়ে আমি দেখতে পাচ্ছি অলরেডি আমার ওয়েবসাইটে পিক্সেল ইনস্টল করা আছে। দেন আমি এটা ডিঅ্যাক্টিভ অ্যান্ড ডিসকানেক্ট করে আমি আবার আপনাদের অ্যাক্টিভ করা দেখাবো। তো এখান থেকে প্রথমে আমাকে এটা ডিঅ্যাক্টিভ করতে হবে। দেন আমি ডিঅ্যাক্টিভ করলাম, তারপর হচ্ছে অ্যাড প্লাগ ইন,
install now. Active plugin now. তো এখন প্লাগইনটা ঠিকভাবে অ্যাক্টিভ হয়েছে কি না সেটি চেক করার জন্য আমরা এখানে সেটিংয়ে যাব। সেটিংয়ে গিয়ে আমাদের দেখতে হবে কিন্তু এখানে আমি যদি দেখি তাহলে ফেসবুক যে পিক্সেলটা সেটা আগের যে পিক্সেল সেটি কিন্তু এখানে অ্যাক্টিভ আছে আমাকে কিন্তু নতুন যে পিক্সেলটি আছে সেটি কিন্তু এখানে কাজ করতেছে না বা সেটি এখানে কিন্তু অ্যাক্টিভ নেই বা অ্যাক্টিভ হয়নি। তো সেই পিক্সেলটা আমাকে অ্যাক্টিভ করার জন্য প্রথমে আমাকে যেটা করতে হবে আমাকে ম্যানেজ সেটিংয়ে যেতে হবে। ম্যানেজ সেটিং থেকে ফেসবুক পিক্সেল ফেসবুক পেজ দেন এটাকে আমাকে ডিসকানেক্ট করে নিতে হবে। ডিসকানেক্ট না করলে আমরা এটা কানেক্ট করতে পারবো না। তো প্রথমে আমাকে দেখতে হবে যে আসলে এই প্লাগইনটা আমরা কীভাবে ডিসকানেক্ট করতে পারি বা ডিঅ্যাক্টিভেট করতে পারি। আমি এটা রিমুভ করে দিলাম। তারপর এখান থেকে এখন আমি এই পিক্সেলটা সেট আপ করতে পারবো। আপনার যদি অলরেডি সেট আপ করা থাকে তাহলে কিন্তু আপনি এটা সেট আপ করতে পারবেন না। তারপর হচ্ছে আপনাকে পেজ সিলেক্ট করতে হবে। দেন আপনার আমার যে বিজনেস ম্যানেজারের যে পেজটি অ্যাড করা আছে সেই পেজটি আমি এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর যদি আমি যাই তো এই পেজের তে আমার যে যে পিক্সেলটা আছে দেন সেই সেই পিক্সেলগুলো কিন্তু শো করবে। এই যে এই পিক্সেলটা আমাকে শো করতেছে। বাট আমি যদি অ্যাসেট থেকে যদি অ্যাড অ্যাকাউন্টটি অ্যাড না করি তাহলে কিন্তু এই পিক্সেলটা এখানে শো করবে না। দেন তারপর হচ্ছে নেক্সটে যদি দেই দেন এখন ফিনিশ যদি দেই আমার যে প্রোডাক্ট আছে দেন এটা হচ্ছে ইউ আর নাও রেডি টু ক্রিয়েট এডস ফর অনলাইন সেলস অ্যান্ড এড ফিচার ইউর বিজনেস ফ্রম ইনস্টাগ্রাম মেসেঞ্জার অ্যান্ড মোর শো প্রোডাক্ট ইউজুয়ালি রিভিউড উইদিন 24 আওয়ার্স। তো এখন আমি যদি চাই দেন মেসেঞ্জার চ্যাট তারপর হচ্ছে ফেসবুক শপ এই ফিচারগুলো আমি কি করতে পারবো অ্যাড করতে পারবো। দেন এখান থেকে আমরা
এখন আমার প্লাগইনটা অলরেডি ই করা হয়ে গেছে, অ্যাক্টিভেট করা হয়ে গেছে। এখন আমি যদি এখানে রিফ্রেশ দেই বা রিলোড দেই বা অন্য কোনো পেজে যাই, পেজে গিয়ে এখন আমার পিক্সেলটা কিন্তু দেখতে পাচ্ছি। তো এইটা হচ্ছে এখন আমার এই পিক্সেলটা অলরেডি সেট আপ হয়ে গেছে। এখন এটি ঠিকঠাক মতো কাজ করতেছে কি না আমি এটা বোঝার জন্য সিঙ্গেল একটা প্রোডাক্ট পেজে গেলাম। প্রোডাক্ট পেজে আসার পরে তারপর হচ্ছে ভিউ কন্টেন্ট, ভিউ পেজ, নতুন একটি ইভেন্ট কিন্তু এখানে অ্যাড হয়েছে। আমি এড টু কার্ট যদি দেই, তো এড টু কার্ট দিলে আমার এখানে এড টু কার্ট, হ্যাঁ এড টু কার্ট, এটি কিন্তু কাজ করতেছে। এটা প্রতিটার জন্য আলাদা আলাদা ইভেন্ট হিসেবে কাজ করতেছে। দেন আমি বলতে পারবো যে আমার এই ফেসবুক পিক্সেল, যে পিক্সেল সেট আপটা আমার ওয়েবসাইটের জন্য দেন হয়ে গেছে। এখন আমরা এখানে কন্টিনিউ দেই, দেন হচ্ছে তো এখন স্ট্যাটাস হচ্ছে অ্যাক্টিভ। তারপর হচ্ছে ওয়েবসাইট ইউআরএল যদি আমরা এখানে দেই, দেন এখানে আমরা এখন কিন্তু দেখতে পাচ্ছি যে এড টু কার্ট, পেজ ভিউ, প্রসিড, এটা কিন্তু অলরেডি কাজ করতেছে, ইভেন্টগুলো ঠিকঠাক মতো কাজ করতেছে। দেন আজকে এই পর্যন্তই, নেক্সট ডে আমরা দেখবো যে এই ইভেন্ট ফেসবুক পিক্সেলের মাধ্যমে বিভিন্ন ইভেন্টের উপর ভিত্তি করে কীভাবে